জাহান্নামীরা যখন পিপাসায় ছটফট করবে তখন তাদের গলিত পুঁজ পান করানো হবে, যা সে এক এক ডোক করে গিলবে। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 16-17। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পুঁজ যখন তার মুখের নিকটে আসা হবে সে তা অপছন্দ করবে, তারপর যখন আরো নিকটে নিয়ে আসা হবে তখন তার মুখমণ্ডল পুড়ে যাবে এবং মাথার চামড়া গলে পড়ে যাবে। তারপর সে যখন তা পান করবে তখন তার নাড়িভুঁড়ি গলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে মলদ্বার দিয়ে বের হয়ে যাবে। জামে তিরমিজি আয়াত নম্বর 2583। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, অর্থাৎ তোমরা আল্লাহকে ভয় করো এবং পূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি জাক্কুম গাছের এক ফোঁটা এই দুনিয়ায় পড়ে তাহলে দুনিয়াবাসীর জীবন উপকরণ নষ্ট হয়ে যাবে, এমন তো অবস্থায় ওই সব লোকেদের কেমন দুর্দশা হবে, এটা যাদের খাদ্য হবে। জামে তিরমিজি আয়াত নম্বর 2585। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তির আলোচনা করতে গিয়ে বলেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে সহজ শাস্তি ওই ব্যক্তির হবে যাকে ফিতা সহ একজোড়া জুতা পরিয়ে দেয়া হবে। এতে তার মগজ এমনভাবে টকবক করবে গরম পানির পাত্র যেমন টকবক করে। সে ধারণা করবে তার থেকে কঠিন আজাব আর কেউই ভোগ করছে না, অথচ সে হবে সবচেয়ে সহজ শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। সহি মুসলিম আয়াত নম্বর 364। জাহান্নামের সবচেয়ে সহজ শাস্তি যদি এমন হয় তাহলে কঠিন শাস্তির পাওয়ার কেমন হবে তা আমাদের ভাবতে হবে। প্রতিদিন কত গুনাহ আমরা করে যাচ্ছি অহরহ, কখনো কি ভেবে দেখেছি এর শাস্তি যদি আমাকে দেয়া হয় তাহলে কিভাবে তার সহ্য করব। অথচ জাহান্নামে যাওয়ার জন্য একটি কবিরা গুনাহই যথেষ্ট। মহান আল্লাহ তাআলা যদি আমাদের মাফ না করেন, যদি আল্লাহ তাআলা আমাদের মাফ না করেন তাহলে আমাদের কি উপায় হবে? আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে হিফাজত করুক। আমিন।